ইতিহাস বলছে শায়েস্তা খাঁর আমলে এক টাকায় আট মন চাল পাওয়া যেত। এখন পরিস্থিতি অনেক পাল্টে গেছে। এখন এক টাকায় চাল তো দূরের কথা, চালের তৈরি কোনো খাবার পাওয়া যায় না। তবে রমজান মাস উপলক্ষে খুলনার মহেশপাশায় মিলছে এক টাকায় ইফতারির বিভিন্ন খাদ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এমন উদ্যোগে নজির স্থাপন করেছে এই এলাকার ব্যবসায়ীরা। অন্যান্য জায়গায় যেখানে ইফতারির আলু চপ, পেঁয়াজুই, বেগুনি বিক্রি হচ্ছে সর্বনিম্ন 8 থেকে 10 টাকায়, সেখানে 1 টাকায় এই যে বিক্রি হচ্ছে, কেন এই ধরনের উদ্যোগ সেটি জানবো এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে। এটা হচ্ছে সেবামূলক স্বেচ্ছাসেবী যারা আছে, আমরা এখানে যারা আছি সবাই হচ্ছে স্বেচ্ছাসেবী হবে। আমরা বিনা পয়সায় করছি এটা, যা এক প্রকার ডোনেশন বলতে গেলে। এটা যাদের হতদরিদ্র যারা আছে, যারা ইফতারি করবে এবং যারা ইফতারি যেন সমস্যা না হয় তার জন্য আমরা সব চিপ রেটে দিয়েছি, যে 1 টাকা করে আমরা পেঁয়াজি, ফুলুনি এবং চপ আমরা যা দিয়েছি আমরা সব 1 টাকা করে দাম দিয়েছি। বাজারের ঊর্ধ্বগতির কারণে মানুষের যে নাবিশ্বাস, সে কারণে প্রতীকী এখানে যে কয়টা দোকানদার আছে, দোকানদাররা মিলে সেই দোকানদারের সাথে আমরা যারা আছি আশেপাশে সকলে সহযোগিতা করতেছি। প্রতীকী যে ব্যবসা মানুষের কল্যাণের কারণে কম দামে মূল্য যাতে পৌঁছানো যায়, সেইটা এই মেসেজটা সমাজে পৌঁছানোর জন্যই সবাই মিলে উদ্যোগ। এই রমজান মাসটা যারা রোজা থাকে তাদের একটু পয়সা সাশ্রয় হয়, তারাও একটু ভালোভাবে যাতে এই রোজাটা ইফতারিটা করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমাদের করা সব। মানুষ যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তার জন্য আমাদের এটা কল্যাণমূলক। আমরা বেশ 17-18 বছর ধরে করে আসতেছি এই একই রেটেতে 1 টাকা দামের। 1 টাকায় এখানে পাওয়া যাচ্ছে বেগুনি, পেঁয়াজি, আলু চপ, 3 ধরনের খাবার কিন্তু পাওয়া যাচ্ছে 1 টাকায়। এবং বিকেলে পর থেকে যে আসরের নামাজের আগেই কিন্তু এই ইফতারিগুলো কিন্তু শেষ হয়ে যায়। প্রতিদিন প্রায় 7000 পিস এই বিভিন্ন খাদ্য তৈরি করা হয়। সেই খাদ্যগুলো কিন্তু তারা যদি বলছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন যে এর মধ্যে কিন্তু অনেক ভর্তুকি রয়েছে, এই ভর্তুকিগুলো কিন্তু তারা নিজেরাই নিজেদের মধ্যে থেকে এই ভর্তুকিগুলো দিয়ে থাকেন শুধুমাত্র রমজান মাস উপলক্ষে। এছাড়া এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, যারা কিন্তু এই খাদ্যগুলো বিতরণ করছেন, তারা কিন্তু এখানকার যে পার্শ্ববর্তী ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন। তারা কিন্তু একত্রে এই রমজান মাসে তারা একত্রিত হয়ে তারা এই স্বেচ্ছাসেবামূলকভাবে এই কাজগুলো বিনা বেতনেই কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করে থাকেন। কিছু ক্রেতারা রয়েছেন যারা এখানে কিনতে আসছেন, তাদের কাছে জানার চেষ্টা করবো যে আসলে কেমন লাগছে যে এই 1 টাকায় বিভিন্ন ইফতারি খাদ্য পাওয়া যাচ্ছে। আমাদের জন্য খুবই ভালো যে আমরা গরিব মানুষ 1 টাকার ইফতারি আমরা পাচ্ছি। আমরা গরিব মানুষ অল্প পয়সার ভিতরে বাসায় নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ইফতারি করতে পারতেছি। দিনমজুর মানুষ এবং যারা কর্মজীবী আমরা আছি আমরা এই কিনে খেতে পারি এই 1 টাকার। দেখেন এই বাজারে 1 টাকায় কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু তারপর আমাদের 1 টাকায় দিচ্ছে। বিভিন্ন জায়গায় আর কি আপনার ইফতার দেয় অনেক দামি দামি আর কি, আমরা এগুলো খরিদ করতে পারি না। ভাই 1 টাকা করে স্বল্প মূল্যে ইফতার দিয়ে থাকেন, আমরা এই বছরে ওনার কাছ থেকে ইফতার আমরা নিছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে যখন দিশেহারা সাধারণ মানুষ, ঠিক সেই সময় এই 1 টাকার ইফতারির এই আয়োজন প্রশংসা কুড়িয়েছেন সাধারণ মানুষের। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।